বন্ধুরা, আননোন ফ্যাক্ট বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে আসলাম এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে। গ্রহাণু কি আবারও আছড়ে পড়বে পৃথিবীতে? কি বলছে নাসা? ঠিক যেমন 2013 সালে চেলিয়াবিনস্কে ঘটেছিল, রাশিয়ার আকাশে সেই দিন একটি গ্রহাণু ঢুকে পড়েছিল। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই ধ্বংস হয়ে যায় গ্রহাণুটি। বিস্ফোরণের বিকট শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে, কিছু মানুষ আহত হয়। কয়েকদিন আগেই চলে গেল 30শে জুন, আর ওই দিনটাকেই গ্রহাণু দিবস হিসাবে মানা হয়। গ্রহাণু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও গ্রহাণুর আঘাত সম্পর্কে গবেষণার জন্য জাতিসংঘ ওই দিনটিকেই নির্দিষ্ট করে দিয়েছে। গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড মূলত পাথরখণ্ড, যারা গ্রহের মতো সূর্যকে প্রদক্ষিণ করে। সৌর জগতের বেশিরভাগ গ্রহাণুই মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী অঞ্চলে পাওয়া যায়। গ্রহের মতো হলেও এদের বৈশিষ্ট্য একটু আলাদা। অনেক সময় এরা পৃথিবীতে আঘাত হেনেছে। বিজ্ঞানীদের অনুমান, গ্রহাণুর আঘাত হানার কারণেই পৃথিবী থেকে ডাইনোসর যুগের বিলুপ্তি ঘটে যায়, যা প্রকৃতির বাস্তুতন্ত্রে ভীষণভাবে প্রভাব ফেলেছিল। ইউরোপের স্পেস এজেন্সি অনুসারে পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রহাণু প্রবেশ করে ধ্বংসলীলা চালাতে পারে, ঠিক যেমন 2013 সালে চেলিয়াবিনস্কে ঘটেছিল। তবে গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে চারিদিক কেঁপে উঠেছিল, কিছু মানুষ আহতও হয়েছিল, বাড়ির কাচের জানলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিজ্ঞানীরা যা অনুমান করেন, অনেকটাই ভয়ঙ্কর বিপদের কাছাকাছি এসে পড়েছিল আমাদের এই পৃথিবী। তাই বারবার এই প্রশ্ন উঠে আসে যে গ্রহাণুরা আবারও কি পৃথিবীতে আঘাত হানতে পারে? নাসার মতে এই ঘটনা আবারও ঘটতে পারে, তবে গুরুতর কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ পৃথিবী আকারে এদের থেকে অনেক গুণ বড়। সৌর জগতের বেশিরভাগ গ্রহাণু তাদের নির্দিষ্ট একটি কক্ষপথে ঘোরে, সেই কক্ষপথ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অনেক কম থাকে। এছাড়াও আমেরিকান এই স্পেস এজেন্সি সবসময় গ্রহাণুদের কক্ষপথ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা যদি কোনো গ্রহাণুর আছড়ে পড়ার সম্ভাবনা খুঁজে পান, তাহলে তারা আগের থেকেই ব্যবস্থা নিতে পারেন। গ্রহাণুর কক্ষপথ বিচার করে সেটাকে অন্য কক্ষপথে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বিজ্ঞানীরা করতে পারে বলে দাবি করেছে নাসা। বিজ্ঞানীরা কিভাবে এই কাজ করতে পারেন তার উদাহরণ সম্প্রতি পাওয়া গিয়েছে। 9942 অ্যাপোফিস গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনার খবর আবিষ্কার হতেই বিজ্ঞানীরা নিজেদের কাজ শুরু করেন। চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে অ্যাপোফিসকে ট্র্যাক করা হয়। সুনির্দিষ্ট কক্ষপথ বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা জানান যে আগামী 1 শতাব্দীতে অ্যাপোফিস পৃথিবীতে কোনোভাবেই প্রভাব ফেলতে পারবে না। এই ছিল এই মুহূর্তের মহাকাশ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ খবর। এক খবরে দুই পাখি মারা, কারণ আমরা গ্রহাণু সম্পর্কে জানতে পারলাম, এর সাথে সাথে এটাও জেনে নিলাম যে অ্যাপোফিস গ্রহাণু আগামী 1 শতাব্দীতে পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না, যেটা নিয়ে আমরা পৃথিবীবাসীরা অনেকটাই আতঙ্কিত ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন, এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এছাড়াও লিখবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।